ফেব্রুয়ারি মাসের প্রথম দিকেই বিজেপি ছাড়ছেন সুদীপ আশিসরা। শনিবার শাসক দলের দুই বিধায়কের বক্তব্যে কিন্তু এই প্রশ্ন উঁকি দিল। শাসক দলে থেকেই বিজেপি সরকারের অস্বস্তি বাড়িয়ে চলেছেন বিধায়ক সুদীপ রায় বর্মণ। তিনি যে দলবল নিয়ে বিজেপি সহসে ছাড়তে চলেছেন তা এক প্রকার নিশ্চিত বলে মনে করছেন রাজনৈতিক মহল। শনিবারের বক্তব্যে তা আরও এক প্রকার স্পষ্ট হল সুদীপের বক্তব্যে। তার অভিযোগ, রাজ্যে মানুষ দম বন্ধকর পরিস্থিতির মধ্যে বসবাস করছেন। দম বন্ধকর পরিস্থিতি সবাই তো বলছে, সবাই তো এই কথাগুলোই বলছে না, যে একটা দম বন্ধকর পরিস্থিতির মধ্যে আমরা বসবাস করছি, উত্তরণের পথ আমাদের দিন, দেখান রাস্তা দেখান, এই কথাগুলো তো জনসাধারণের কথাগুলোই তো আমরা বলছি। কোনো অন্য দলে যাওয়ার সিদ্ধান্ত না মানে সেটা দেখুন না, আপনারা ওয়েট করুন, আরও কিছুদিন ওয়েট করুন, দেখা যাক, আমরা সিদ্ধান্ত আমাদের নিতেই হবে, আগে শেষ করে নিই, তারপর থেকে সিদ্ধান্ত বসে আমাদের নিতে হবে। এদিকে বিধায়ক আশিস কুমার সাহার বক্তব্যে এক প্রকার স্পষ্ট, ফেব্রুয়ারির প্রথম দিকেই নতুন শিবিরে ভিড়তে চলেছেন তারা। বিভাজনের রাজনীতি থেকে মানুষকে মুক্ত রেখে কিভাবে একটা ধর্মনিরপেক্ষ নীতিকে সামনে রেখে এই রাজ্যের মানুষকে সংগঠিত করা যায়, একত্রিত করা যায়, এই চিন্তা ভাবনাই মানুষ আমাদের কাছে বা আমাদের নেতৃত্বরা তারা ব্যক্ত করেছেন। আমরা খুব অচিরেই একটা বৃহত্তর সিদ্ধান্তের দিকে যাচ্ছি এবং আগামী দিন খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন যে এই রাজ্যের মানুষ একটা বৃহৎ শক্তিরূপে এই রাজ্যে অবাম অবিজেপি শক্তি হিসাবে এখানে প্রকাশ করছে। রিপোর্ট চ্যানেল 3 রাত।